সকাল থেকেই মুর্শিদাবাদ জেলাসহ একাধিক জায়গায় মেঘের মুখ ভার। সকাল থেকেই চলছে বৃষ্টি, কোথাও বা আস্তে কোথাও বা জোরে, এমনই আবহাওয়ার মধ্যে দিয়ে চলছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভা অর্থাৎ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা, বহরমপুর পৌরসভা, মুর্শিদাবাদ পৌরসভা, ধুলিয়ান পৌরসভা, একাধিক পৌরসভাতে জল জমার খবর কিন্তু আসছে। পৌরসভার তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ পাম্পিং স্টেশনগুলিকে চালানো হয়েছে এই জল নিকাশি ব্যবস্থার জন্য। এছাড়াও বহরমপুর পৌরসভাতেও নেওয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা। আবহাওয়ার যা আপডেট উঠে আসছে তাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ক্লাউডস কাভার্স থাকছে প্রায় 95%, তবে বৃষ্টির পরিমাণ সকালের দিকে প্রায় 1 মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু বিকেলের পর থেকে অর্থাৎ 4টের পর থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকছে, সেখানেও প্রতি ঘন্টায় প্রায় 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে প্রায় 11 থেকে 15 কিলোমিটার বেগে, অর্থাৎ সব মিলিয়ে বৃষ্টির প্রভাব সারা জেলা জুড়েই সমানভাবেই থাকছে। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB।